শরীরের কোনো গোলমাল হলে তা ত্বকের উপর প্রভাব ফেলে। আমরা রোজ যে খাবার খাই তার মাধ্যমে পর্যাপ্ত ভিটামিন, মিনারেল বা খনিজ এবং নানা ধরনের পোষক পদার্থ শরীরে যায়, ফলে সেভাবেই ডায়েট বানাতে হয়। ভিটামিন, অ্যান্টিঅক্সিডেন্ট, মিনারেল ঠিকমতো শরীরে না গেলে তার প্রভাব ত্বকে পড়ে। এতে সহজেই বয়স বৃদ্ধি আপনার ত্বকেও ঝোঁকে ছাপ ফেলতে পারে। বেশ কিছু খাবার আছে যাদের অ্যান্টি এজিং বলা হয়। এই ধরনের খাবারগুলি ভিটামিন, অ্যালার্জিক অ্যাসিড, প্রাকৃতিক কোলাজেন বুস্টার এসব সমৃদ্ধ হয়। এসব শরীরে বয়সের ছাপ ফেলতে বাধা দেয়। গ্রিন টি, প্রতিদিনের খাবারে অ্যান্টিঅক্সিডেন্টের উৎস রাখা উচিত। সেই চাহিদা প্রায় অনেকটাই পূরণ করতে পারে গ্রিন টি। অ্যান্টিঅক্সিডেন্ট মূলত মানব দেহের কোষের স্বাস্থ্য ভালো রাখতে সাহায্য করে। অ্যান্টিঅক্সিডেন্টে সমৃদ্ধ গ্রিন টি একাধিক ক্রনিক রোগ দূরে রাখতে সাহায্য করে। ত্বকের জন্য ও পাচনতন্ত্রের জন্য গ্রিন টি অত্যন্ত উপকারী। পুরুষদের প্রোস্টেট সংক্রান্ত সমস্যা রুখতে কাজ করে। ডার্ক চকলেট, ডার্ক চকলেটের অনেক গুণ রয়েছে। এর পুষ্টিগুণও অনেক বেশি। এতে প্রচুর অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা অ্যান্টি এজিং এলিমেন্ট হিসেবে কাজ করে। ডার্ক চকলেট প্রচুর ফ্ল্যাভোনল রয়েছে যা রোদ থেকে ত্বককে রক্ষা করে। অলিভ অয়েল, অলিভ অয়েল হেলদি ফ্যাট এবং অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হয় যা প্রদাহ, অক্সিডেটিভ ড্যামেজ, বলি রেখা তৈরিতে বাধা দেয়। হৃদযন্ত্র ও ধমনির জন্য প্রয়োজনীয় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের ভালো উৎস এটি। মাছ, বিভিন্ন ধরনের ছোট কিছু সামুদ্রিক মাছ স্বাস্থ্যের পক্ষে উপকারী। এই মাছগুলি ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিডের উৎস। এছাড়াও এই মাছগুলি থেকে বিভিন্ন খনিজ পদার্থ পাওয়া যায়। এতে থাকে ভিটামিন ই এবং জিঙ্ক যা সুস্থ শরীরের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ভিটামিন সি সমৃদ্ধ খাবার, যে ফলে বা সবজিতে ভিটামিন সি রয়েছে সেগুলি পাতে রাখতেই হবে। সারা বছর ধরে বিভিন্ন মরশুমে বিভিন্ন ফল পাওয়া যায় যা ভিটামিন সি সমৃদ্ধ। এটি বলিরেখা রুখতে সাহায্য করে। কিউই সবচেয়ে বেশি উপকারী। বাদাম, বার্ধক্য দূরে রাখতে গেলে প্রতিদিনের ডায়েটে বাদাম রাখতেই হবে। বাদামে বিভিন্ন ধরনের পোষক পদার্থ, প্রোটিন, ভিটামিন, খনিজ থাকে। আমন্ড ও আখরোটে প্রচুর পরিমাণে ভিটামিন ই থাকে যা ত্বককে রোদের হাত থেকে রক্ষা করে। মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য বাদাম উপকারী। ব্যুরো রিপোর্ট, পিএস আনন্দ, বাংলা। খাওয়ার কোনো ছুটির দিন হয় না।